ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা হিজ ফার্স্ট ফ্লাইটের অবশিষ্ট অংশটুকুকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এর আগের ভিডিওতে বেশ কিছুটা অংশকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তোমাদের মধ্য থেকে যদি কেউ এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারো। আর এখনকার আলোচ্য অংশটিকে চেষ্টা করব খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করার। শুরু করার আগে একটা কথাই বলবো, তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার পাশে থাকা ঘন্টা চিহ্নটাকে প্রেস করে দাও। এর ফলে কিন্তু পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো দ্রুত পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। গি গা গা হি ক্রাইড বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড। গি গা গা, আওয়াজ করে সে চিৎকার করলো, প্রার্থনা করলো তাকে কিছু খাবার এনে দেওয়ার জন্য। অর্থাৎ সেই তরুণ শঙ্খচিল জাতীয় পাখিটি তার মাকে প্রার্থনা করলো তাকে কিছু খাবার এনে দেওয়ার জন্য। গ উল অ সি স্ক্রিমড ব্যাক, গ উল অ তীক্ষ্ণ আর্তনাদ করে সে উত্তর দিল। হি কেপ্ট কলিং অ্যান্ড আফটার এ মিনিট অর শো হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম। সে ডাকতেই থাকলো তার মাকে, এবং এক মিনিট বা তার চেয়ে একটু বেশি সময় পর সে উচ্চারিত করলো একটা আনন্দ ঘন তীক্ষ্ণ আর্তনাদ বা স্বর। হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। তার মা এক টুকরো মাছ তুলে এনে তার চারপাশে ঘুরছে সেটাকে নিয়ে। বাট হোয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম সি হল্টেড হার উইংস মোশনলেস। কিন্তু যখন তার মা ঠিক তার বিপরীতে, সে থেমে গেল, তার মা থেমে গেল এবং তার মায়ের ডানাগুলো নিশ্চল হয়ে গেল, মানে স্থির হয়ে গেল। দ্য পিস অফ ফিস ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদ ইন রিচ অফ হিজ বিক। আর তার মায়ের ঠোঁটে থাকা মাছের টুকরোটি প্রায় তার ঠোঁটের কাছাকাছি বা নাগালের মধ্যে চলে এসেছিল। হি ওয়েটেড এ মুমেন্ট ইন সারপ্রাইজ, তারপরে সে এক মুহূর্ত আশ্চর্য হয়ে অপেক্ষা করল। ওয়ান্ডারিং হোয়াই সি ডিডেন্ট কাম নিয়ার আর, তারপর অবাক হয়ে ভাবতে শুরু করলো কেন সে তার কাছে আসছে না, মানে তার মা সেই তরুণ শঙ্খচিল জাতীয় পাখিটির কাছে আসছে না বা ইয়ং শিগালের কাছে আসছে না। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিস, এবং তারপর ক্ষুধায় উন্মত্ত হয়ে সে, মানে সেই ইয়ং শিগাল মাছের উপরে ঝাঁপ দিল বা মাছের দিকে ঝাঁপ দিল। পরের অনুচ্ছেদ, উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন টু স্পেস। তারপরে একটা মানে উচ্চ স্বরে আর্তনাদ করে সে পড়ে গেল, মানে উঠতে শুরু করলো বহির্দিকে এবং নিম্নাভিমুখে, মানে বাইরের দিকে নিম্নাভিমুখে, মানে নিচের দিকে, ইনটু স্পেস শূন্যে। দেন টেরর সিজড হিম অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, তারপর ভয় তাকে গ্রাস করলো এবং তার হৃদয়টা একদম মনে হলো যেন থেমে গেল। বাট ইট অনলি লাস্টেড এ মুমেন্ট, কিন্তু সেটা ওই যে হৃদয়টা যে থেমে গেল সেটা কিন্তু এক মুহূর্তের জন্যই সেটা টিকেছিল, লাস্টেড মানে এক মুহূর্তের জন্যই সেটা রইল। দ্য নেক্সট মুমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, পরের মুহূর্তেই সে অনুভব করলো যে তার ডানাগুলো বাইরের দিকে খুলে গেল। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফেদার্স দেন আন্ডার দ্য স্টোম্যাক অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, তারপর বাতাস তার বুকের পালকের উপর দিয়ে বয়ে গেল, তারপরে তার পেটের উপর দিয়ে এবং তার ডানার বিপরীতে বয়ে গেল। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার, আর সে অনুভব করতে শুরু করলো বা অনুভব করতে পারলো যে তার ডানার অগ্রভাগগুলো বায়ু বা বাতাস ভেদ করে চলেছে বা বাতাসকে মানে কেটে, এখানে কেটে না, ওই ভেদ করে বলাটাই ভালো হবে, ভেদ করে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে কিন্তু আর হেডলং বলতে হটকারীভাবে পড়ে যাচ্ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে কিন্তু ক্রমশ নিচের দিকে উপরের দিকে উড়ছে, কখনো উপরের দিকে উড়ছে আবার কখনো নিচের দিকে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, সে কিন্তু আর ভীত নয়। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, তারপর সে তার ডানাগুলোকে একবার ঝাপটালো আর উপরের দিকে উড়তে শুরু করলো বা উড্ডয়ন করতে থাকলো। হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, তারপরে সে একটা আনন্দ ঘন তীক্ষ্ণ আর্তনাদ করে বা আনন্দ ঘন তীক্ষ্ণ আর্তনাদকে উচ্চারিত করে সে তার ডানাগুলো ঝাপটালো পুনরায়। হি সোর্ড হায়ার, সে আরও উপরে উড়ে গেল। হিজ মাদার ফ্লু পাস্ট হিম, আরেকবার বলছি আমি এই লাইনটা, হিজ মাদার ফ্লু পাস্ট হিম হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তারপর তার মা তার পাশ দিয়ে উড়ে গেল এবং তার ডানাগুলো প্রচণ্ড শব্দ করছিল। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, আর সে তার মাকে
আরো একটা তীক্ষ্ণ আর্তনাদ করে উত্তর দিল। দেন হিজ ফাদার ফ্লু ওভার হিম, তারপর তার বাবা তার উপর দিয়ে উড়ে গেল স্ক্রিমিং, তীক্ষ্ণ আর্তনাদ করতে করতে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর সে দেখলো তার দুই ভাই এবং তার বোন তার চারপাশে উড়ছে, পড়ার অনুচ্ছেদ। হি স এ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামেজডলি, তারপরে সে নিচে দেখতে পেল একটা বিশাল সবুজ রঙের, মানে সবুজ রঙের বলতে হচ্ছে এখানে জলটা, সমুদ্রের জলটা সবুজ রঙের, সেই জন্য সমুদ্রটাকে সবুজ রঙের দেখাচ্ছে। সে সেটাকে তার নিচে দেখলো এবং সে তার ঠোঁটটাকে একটুকু পার্শ্বাভিমুখে বা পাশের দিকে ঘোরালো, তারপরে ক্রোড অ্যামিউজডলি, হ্যাঁ, এবং তারপরে আনন্দের সঙ্গে মানে বিনোদিত হয়ে ডেকে উঠল, কাকা শব্দ করে ডেকে উঠল। হিজ পেরেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তার পিতামাতা বা মা বাবা এবং তার ভাইয়েরা এবং বোন হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, তারা কিন্তু অবতরণ করলো সেই সবুজ রঙের জলের সমুদ্রতে তার সামনে। দে ওয়ার বেকনিং টু হিম কলিং শ্রিলি, আর তারা কী করলো, তাকে ইশারা করে মানে তীক্ষ্ণ স্বরে ডাকতে শুরু করলো। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, সে তার পাগুলোকে নামিয়ে দিল সেই সবুজ সমুদ্রে দাঁড়ানোর জন্য। পরের অনুচ্ছেদ মানে অর্থাৎ পরের পৃষ্ঠায় যাব আমরা পরের অনুচ্ছেদ পড়ার জন্য। হিজ ফিট স্যাঙ্ক ইন টু দ্য সি অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি স্যাঙ্ক নো ফারদার, তার পাগুলো কিন্তু সেই সমুদ্রের জলে ডুবে গেল এবং তারপর তার পেটটা জলটাকে স্পর্শ করলো এবং সে কিন্তু আর ডুবছে না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে তার উপরে ভাসছে। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম, এবং তার চারপাশে তার পরিবার তীক্ষ্ণ আর্তনাদ করে করে তাকে প্রশংসা করছে। শেষ লাইন বা শেষ অনুচ্ছেদে আমরা বলবো এটাকে, হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, আর সে এইভাবে তার প্রথম উড়ান বা উড্ডয়ন সম্পন্ন করলো। তাহলে আশা করি লাইন বাই লাইন বাংলা অর্থটা কিছুটা হলেও তোমাদের কাছে সহজ করে উপস্থাপন করতে পারলাম। এবার আমরা কিন্তু এখান থেকে যেসব শব্দগুলো গুরুত্বপূর্ণ তাদের একটুকু বাংলা অর্থ দেখে নেব এবং আমি সেগুলোকে আন্ডারলাইন করে দেখানোর চেষ্টা করব। এখানে বেগিং অর্থাৎ প্রার্থনা করা, এখানে ভিক্ষা করা নয়, বেগ মানে প্রার্থনা, ভিক্ষা দুটোই হয়, এখানে প্রার্থনা করা। স্ক্রিমড, স্ক্রিমড হচ্ছে ওই তীক্ষ্ণ আর্তনাদ করা। আটার্ট মানে উচ্চারণ করা, জয়ফুল মানে আনন্দ ঘন, স্ক্রিম ওই তীক্ষ্ণ আর্তনাদ। অপোজিট বিপরীত, পিকড আপ মানে তুলে নিল। মোশনলেস মানে নিশ্চল বা স্থির হয়ে গেল এরকম, বা স্থির বা নিশ্চল। মুমেন্ট মুহূর্ত, সারপ্রাইজ আশ্চর্য, ওয়ান্ডারিং অবাক হওয়া। ম্যাডেন্ড মানে উন্মত্ত হয়ে। পরের অনুচ্ছেদ থেকে দেখছি আমরা এবার, আউটওয়ার্ডস মানে হচ্ছে বহির দিকে বা বাইরের দিকে, ডাউনওয়ার্ডস মানে নিম্নাভিমুখে বা নিচের দিকে। সিজড মানে হচ্ছে গ্রাস করা, টেরর মানে হচ্ছে ভয়। লাস্টেড মানে স্থায়ী হওয়া। ব্রেস্ট ফেদার্স মানে হচ্ছে বুকের পালক। এবার আমরা একটুকু নিচের দিকে দেখে নেব, সোরিং অর্থাৎ উড়তে থাকা উপরের দিকে, গ্র্যাজুয়ালি ক্রমশ, আপওয়ার্ডস উপরের দিকে। ফ্ল্যাপড মানে ঝাপটানো, ডানাকে ঝাপটানোকে ফ্ল্যাপ বলা হয়। এখান থেকে তেমন কিছু নেই, যেগুলো আমি বলছি না সেগুলো সবই তোমাদের জানা, যদি কোনো কোনো শব্দ অজানা থাকে তোমরা একটুকু ডিকশনারির হেল্প নিয়ে নাও, আশা করি সেক্ষেত্রে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। পরের অনুচ্ছেদ থেকে আমরা দেখে নেব, বিনিথ মানে হচ্ছে নিচে, সাইডওয়েজ মানে হচ্ছে পার্শ্বাভিমুখে বা পাশের দিকে, ক্রোড মানে হচ্ছে শব্দ করা মানে ডেকে ওঠা আর কি, বা কাকা শব্দ করা। অ্যামিউজডলি, অ্যামিউজডলি হচ্ছে আমোদিত হয়ে,
বেকনিং, বেকনিং মানে হচ্ছে ইশারা করা বা ইঙ্গিত করা, শ্রিলি মানে ওই তীক্ষ্ণ, কলিং শ্রিলি মানে তীক্ষ্ণভাবে ডেকে। এবার আমরা একদম শেষ দুটো অনুচ্ছেদ থেকে দেখে নেব পরের পাতায়। টাচড মানে হচ্ছে স্পর্শ করলো, ফ্লোটিং মানে ভাসতে থাকা, সরি আমি ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি এখানে, ফ্লোটিং এই এখানে যাই হোক, আমি এটা কালিটা উঠছে না ঠিকঠাক, দেখানোর চেষ্টা আমি করলাম, ওই যে নিচে যে ছোট মতো দাগটা দিলাম। আর প্রেজিং মানে হচ্ছে প্রশংসা করা। এই গেল মোটামুটি যেসব শব্দগুলো গুরুত্বপূর্ণ তাদের বাংলা অর্থ নিয়ে আলোচনা। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে করে তারাও এর সুবিধাটা পাক। আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।